শুরু হয়ে গেছে রাম মন্দিরের উদ্বোধন, দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্যই পৌঁছে গেছেন এবং অনুষ্ঠান শুরু করেছেন। 50 মিনিটের অনুষ্ঠান এখানে রাখা হয়েছে। দেশ বিদেশ থেকে আমন্ত্রিত 10,000 অতিথি, অভাগ্যতার 80% ইতিমধ্যে উপস্থিত। সরযু তীরের অযোধ্যায় অপেক্ষা অভিজিৎ মুহূর্তের, যখন রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠিত হবে। দেখতে পাচ্ছেন লাইভে, আমরা দেখাচ্ছি সেই ভিডিও। সেই মহেন্দ্র ওখান থেকে শুরু হবে অযোধ্যা নগরীর 550 বছর ইতিহাসের এক নতুন অধ্যায়। এই অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে কেন্দ্রীয় রাজ্য সরকারের চেষ্টায় কোনো ঘাটতি রাখা হয়নি। উত্তরপ্রদেশের এই জনপদের রং এখন গেরুয়া হলুদ, ফুলে ফুলে মুড়ে দেওয়া হয়েছে নির্মাণাধীন মন্দির, অনেকদিন থেকে সেজে উঠেছে সরযুর দুই তীর। মহেন্দ্রক্ষণে কোনো অবাঞ্ছিত ঘটনা যাতে না ঘটে সেজন্য নেওয়া হয়েছে নিশ্চিন্ত নিরাপত্তা ব্যবস্থা। 10,000 CCTV ক্যামেরা বসানো হয়েছে, ড্রোন দিয়ে নজরদারি করা হচ্ছে সবার উপর। যে কোনো ধরনের আক্রমণ প্রতিহত করতে যা যা করা দরকার সে ব্যবস্থাও রাখা হয়েছে। অনুষ্ঠান বানচাল করতে বিদেশি শিখ সন্ত্রাসবাদীদের হুমকি সরকার গুরুত্বের সঙ্গে মোকাবেলা করতে বদ্ধপরিকর। মন্দির চত্বর ঘিরে প্রতিটি গৃহে রাখা হয়েছে নিরাপত্তারক্ষী, প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলায় প্রস্তুত প্রশিক্ষিত বাহিনী। সোমবার সকাল থেকেই অযোধ্যায় আসতে শুরু করেছেন বিশিষ্ট ব্যক্তিরা। দেখতে পাচ্ছেন আকর্ষণের কেন্দ্রে অবশ্য অমিতাভ বচ্চন, যিনি কিছুদিন আগে সরযু তীরে থাকবেন বলে জমি কিনেছেন। উপস্থিত সিনেমা জগতের অন্য নামীরাও, তাদের মধ্যে মাধুরী দীক্ষিত, রণবীর কাপুর, আলিয়া ভাট, রজনীকান্ত, ধানুষ, আয়ুষ্মান খুরানা, জ্যাকি শ্রফ, অনুপম খের, রণদীপ হুদা, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, কঙ্গনা রানাউতের মতো পরিচিত মুখ, সোনু নিগম, অনু মালিকের মতো গায়ক ও সুরকার। অযোধ্যায় এসেছেন সচিন তেন্ডুলকারও। দুপুর 12:29:03 থেকে শুরু হয়েছে সেই মুহূর্ত, স্থায়ীভাবে 12:30:35 পর্যন্ত। এই সময় দেশের বিভিন্ন মঠ মন্দির থেকে আমন্ত্রিত 121 আচার্য পূজারীর মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হবে রামলালার প্রাণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে সম্প্রতি তিনি নিজেই বলেছেন, হয়তো এই দিনটির জন্য ঈশ্বর তাকে ধরধামে পাঠিয়েছিলেন। অভিজিৎ মুহূর্তে প্রাণ প্রতিষ্ঠার পর প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন নির্মাণাধীন মন্দিরের, তারপর সমবেত অতিথিদের সামনে তিনি ভাষণ দেবেন। আজকের এই অনুষ্ঠান সারা দেশের জনগণকে দেখাতে কেন্দ্রীয় সরকার বিভিন্ন নির্দেশ দিয়েছে। সরকারি গণমাধ্যম তো বটেই, বেসরকারি টেলিভিশনে আজ সকাল থেকে অযোধ্যা ছাড়া অন্য কিছু নেই। কেন্দ্রীয় সরকারের সব প্রতিষ্ঠানে 2:30 পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে, যাতে সরকারি কর্মীরা মহেন্দ্র খানের সাক্ষী থাকতে পারেন। সেই ছুটির আওতায় এইমসের মতো সরকারি হাসপাতালও রাখা হয়েছিল, যদিও প্রবল জনরোষের কারণে হাসপাতাল কর্তৃপক্ষ সেই ছুটি বাতিল করে দিতে বাধ্য হয়। মন্দির উদ্বোধন হতে চলেছে ভারতের শাসক দল বিজেপির সেরা হাতিয়ার। আগামী লোকসভা নির্বাচনে বিজেপি ভোটে যাবে এই মন্দির নির্মাণকে শোকেস করে, যার মুখ্য লক্ষ্য 550 বছর আগের অনাচারের অবসান। সেজন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS ও বিজেপি রাজ্যে রাজ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, সোমবার যেন ঘরে ঘরে গেরুয়া পতাকা তোলা হয়, সন্ধ্যায় প্রতিটি গৃহের দুয়ারে যেন পঞ্চপ্রদীপ জ্বালানো হয়। আজকের আসরে বিতর্কের রেশ তবু একটু থেকেই যাচ্ছে। দেশের 4 প্রধান শঙ্করাচার্যের একজন উপস্থিত না হওয়ায় তাদের সমবেত অভিমত অযোধ্যায় যা হচ্ছে তা অধর্ম। অসমাপ্ত বা নির্মাণাধীন মন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা সনাতন ধর্মবিরোধী কাজ, তবু তা করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে। প্রচারের ঢঙ্কানারীদের শঙ্করাচার্যের অভিমত যদিও স্তিমিত। এরকম ভিডিও দেখতে, এরকম লাইভ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ধন্যবাদ।